নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো কাঁকড়া পিঠা রেসিপি, যেটা অল্প কিছুটা সুজি দিয়েই খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাঁকড়া পিঠা রেসিপি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এরপরে বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দেব। জলটা অল্প সামান্য গরম হওয়ার জন্য ওয়েট করব। এই জলের মধ্যে আমি স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি। এরপর আমি যে বাটি মেপে জল দিয়েছি সেই বাটিরই এক বাটি সুজি আমি দিয়ে দিলাম। ওই বাটি দু বাটি জল আমি দিয়েছি এবং এক বাটি সুজি দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা মন্ড বানাতে হবে। এই সময় গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। এরপর আমি ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিটে অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে এক চামচ মতো ময়দা দিয়েছি আর এক চিমটি মতো বেকিং সোডা দেব। দিয়ে এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে। এটা অল্প গরম আছে, খুব বেশি গরম নেই। এরপর ওটাকে খুব ভালোভাবে মেখে আমি গোল গোল লেচি কেটে নেব। গোল গোল কয়েকটা লিচি কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নারকেলের পুর দেব। নারকেলটা একটু চিনি দিয়ে আমি পাক করে রেখেছি। নারকেলের পুরের রেসিপি কিন্তু আমার অনেক ভিডিওতে আছেন, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি আর এই ভিডিওতে নারকেলের পুরের রেসিপিটা আর দেখালাম না। এরপর আবারও একটা লেচি নিয়ে একটু গর্ত করে ওর মধ্যে একটু নারকেলের পুর দিয়ে গোল করে নেব। কাঁকড়া পিঠেগুলো কিন্তু সাধারণত গোলই হয়, এটার কিন্তু কোনো ডিজাইন সেরকমভাবে হয় না, আপনারা চাইলে করতে পারেন। ঠিক একইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব গোল গোল করে। এরপরে আমি চিনির শিরা বানাবো, সেজন্য আমি এক বাটি চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু বাটি জল। এক বাটি চিনির সাথে দু বাটি জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। এরপর অন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা সুজির পিঠাগুলো আমি ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আমি অল্প তেল দিয়েছি, ওই জন্য একটা একটা করে আমি ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠাগুলো ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মিনিট পাঁচেক মতো একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়ে ঠান্ডা হলে সার্ভ করে দেব। এই কাঁকড়া পিঠেগুলো, এগুলো কিন্তু খুব নরম, তুলতুলে হয়। আমি কেটে দেখিয়েও দেব কতটা নরম। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে আরেকটা ভিডিওতে কথা হবে।